দেখুন, এবার মোরার প্রভাবে শ্রীলঙ্কায় নিহত 201। ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশের দিকে এগিয়ে আসার আগে শ্রীলঙ্কায় অন্তত 201 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। গত কয়েকদিন ধরে দেশটিতে ভারী বৃষ্টির কারণে সৃষ্টি বন্যা ও ভূমিধসে এ প্রাণহানি ঘটে। গত কয়েকদিনে ভারী বর্ষণে শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় বাড়িঘরের ছাদ পর্যন্ত পানি উঠে গেছে। দেশটির অন্তত 5 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘূর্ণিঝড় মোরা উপকূলের দিকে সরে আসায় চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও এইসব এলাকার পার্শ্ববর্তী দ্বীপগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবারও পড়ছি, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.